সেদিন বড়লোক বাড়ির অনামিকা আর রমেশের আশীর্বাদ হওয়ার কথা। অনামিকা খুব সুন্দরভাবে তৈরি হয়ে একটা সিঙ্গেল সোফায় বসেছিল। রমেশ যে আরেকটা সিঙ্গেল সোফায় বসেছিল তাকে দেখে সে একটু লজ্জা পায়। রমেশও অনামিকাকে দেখে একটু লজ্জা পায়। এই সব কিছু দরুন রমেশের মা বাবা শারদা আর প্রসাদ আর এদিকে অনামিকার মা বাবা অমৃতা আর সুদর্শন খুব আনন্দিত ছিলেন। তখন অমৃতা বলে, বেয়ান দিদি, দেখুন এরা একে অপরকে দেখে কীরকম লজ্জাটা পাচ্ছে। এরা একে অপরকে খুব পছন্দ করে, দেখে কি মনে হচ্ছে? আমি আর কি বলবো, দুজনের জুটি বেশ ভালোই লাগছে। তাহলে কথা বাড়ানো যাক, আমাদের মেয়েকে কিছু জিজ্ঞাসাবাদ করার থাকলে করতে পারেন। সুদর্শন বলে, বেয়ার মশাই, যারা বিয়ে করবে তারাই জিজ্ঞাসাবাদ করলে ভালো। আমাদের আরো অনেক কথা বলার আছে, সেগুলো শেষ করে নিই। আর কি বলবো, আপনার হ্যাঁতে আমারও হ্যাঁ। মা অনামিকা, রমেশকে নিয়ে গিয়ে নিজের ঘরটা দেখাও। ঠিক আছে মা। এই বলে অনামিকা রমেশকে সঙ্গে করে নিয়ে নিজের ঘর দেখাতে যায়। সেখানে গিয়ে তারা দুজনে বিছানার উপরে বসে। হ্যালো, দিস ইজ রমেশ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হাই, ইটস মি অনামিকা। আমার পড়াশোনা শেষ হয়ে মাত্র 3 মাস হয়েছে। আমি লেখাপড়া কলকাতা থেকে করেছি, তাই বাঙালি রান্না করতে আমার বেশ ভালো লাগে। অনামিকার এই কথা শুনে রমেশ একটু কনফিউজড হয়ে যায়। বাঙালি রান্না মানে ওখানে তো মাছ খুব ফেমাস, তাই না? হ্যাঁ, আমার মাছ খুব পছন্দ। মাছ ছাড়া তো আমি খাবারই খাই না। যে কোনো দিন হোক, যে কোনো উৎসব হোক, আমার তো মাছ চাই। মাছ না হলে আমি কোনো মতে খাবারই খাই না। তার কথাটা শুনে রমেশের মুখ একদম বেলুনের মতন ফুলে যায়, দুঃখে মুখটা হাড়ি হয়ে যায়। তাহলে তো আমাদের বিয়েই হবে না, আমার মা অনেক পুজো পাঠ করে। সোমবার, বৃহস্পতিবার, শনিবার এইসব দিনগুলোতে আমাদের বাড়িতে তো আমিষ রান্নাই হয় না। তার যে খুবই ভক্তি, আগে থেকে আমাদেরকে বড়দেরকে জানাতে হবে, না হলে তোমার আর মায়ের যে খুব কষ্ট হয়ে যাবে। এবার চলো যাই। এই বলে রমেশ আর অনামিকা হলের দিকে আসে। সেখানে শারদা আর প্রসাদ, সুদর্শন আর অমৃতা পানের পাতা আদান প্রদান করে বিয়ে ফিক্স করছিল। তা দেখে রমেশ আর অনামিকা কিছু না বলে চুপচাপ হয়ে যায়। তারপর একটা ভালো মুহূর্ত দেখে রমেশ আর অনামিকার খুব ধুমধাম করে বিয়ে দিয়ে দেওয়া হয়। এভাবে রমেশ অনামিকার সাথে বিয়ের বন্ধনে বেঁধে যায়। আর সে মনে মনে ভাবে, বেচারা মা, অনামিকার বেশভূষা দেখে উনি ভাবছেন সে খুব ভক্তিপূর্ণ, কিন্তু তিনি আর কি জানেন যে তার বৌমা একদম খাঁটি বাঙালি। এরকমটা সে ভাবে। তারপর বিয়ের সব রীতিরেওয়াজ পুরো হয়ে যায়। অনামিকা বউ হয়ে রমেশের বাড়িতে পা রাখে। সকালে জলখাবারে ইডলি আর বাদামের চাটনি বানায়, আর নিজের জন্য সে ধোসা আর তার সাথে মাছের ঝোল বানায়। তারপর ডাইনিং টেবিলে বসে সে খাবার খেতে লাগে। অনামিকাকে ওভাবে ধোসার সাথে মাছের ঝোল খেতে দেখে শারদা নিজের মুখ বেঁকিয়ে বলে, এ কি বৌমা, জলখাবারে কি কেউ মাছের ঝোল খায়? আমি খেয়ে নেবো মা, আমার মাছ খেতে যে খুব ভাল লাগে। ঈশ্বর জানেন তোমার আর তোমার বুদ্ধি। সেই বলে শারদা সেখান থেকে চলে যায়। প্রসাদও কিছুক্ষণ পরে সেখান থেকে চলে যান। তারপর অনামিকা বসে বসে আরাম করে মাছের ঝোলের সাথে ধোসা খায়। তারপর 3-4 ঘন্টা কেটে যায়। সোফায় বসে বসে আরাম করে শাশুড়ি মা টিভি দেখছিলেন। তার কাছে অনামিকা এসে বলে, মা চলুন, দুপুরের রান্না হয়ে গেছে যে। তাহলে গিয়ে একবার বাবাকেও ডেকে নাও। বলেছি মা, উনি আসছেন বললেন যে। তারপর শারদা সেখান থেকে এসে ডাইনিং টেবিলে বসে পড়ে। তেনারা সেখানে এসে বসে পড়েন। তারপর অনামিকা ডাল, ভাত আর আমের আচার বেড়ে দেয়। শারদা প্রসাদ খেতে লাগে। তারপর তারা চর্চা করে এই যে অনামিকা বেশ ভালো রান্না করেছে। তারপর অনামিকা খেতে বসে, নিজের প্লেটে ভাত বাড়ে আর তার সাথে সাথে মাছ ভাজাও নেয়। তার খাবারের প্লেটটা দেখে শারদা খুব বিরক্ত হয়। কি বৌমা, এখন তুমি মাছ ভাজা খাচ্ছ? হ্যাঁ গো মা, আমার মাছ খেতে খুব ভালো লাগে। মাছ ছাড়া যে আমি কিছুই খেতে পারি না, যাই রান্না হোক না কেন, আমার তাতে মাছ চাই। এমনটা বলে অনামিকা ভাতের সাথে সাথে মাছ ভাজাও খেতে লাগে। এভাবেই দিন কাটছিল। এভাবে অনামিকা প্রত্যেকটা খাবারের সাথে তার মাছ চাইছিল। তার এই কাণ্ড দেখে শারদা ভীষণভাবে বিরক্ত হয় আর এসে অনামিকাকে জিজ্ঞাসা করে, এ কি বৌমা, না কোনো মর্যাদা আছে, না কোনো সম্মান আছে,
যখন দেখো শুধু মাছ খাচ্ছে, নিজের পছন্দের মতন রান্না করো আর মাছ খাও। তোমার বাড়িতে কিন্তু কেউ এত মাছ তো খায় না, এই স্বভাবটা হলো কি করে? সে কি মা, আমার বাবা আপনাকে এই বিষয়ে নিয়ে কিছু বলেননি? তোমার বাবা তো কিছু বলেননি, তুমিই বলে দাও। তারপর অনামিকা নিজের লেখাপড়ার কথা, যেখানে সে বড় হয়েছে সেখানকার কথা, খাবার দাবারের কথা, যে পরিবেশে সে বড় হয়ে উঠেছে সেসব কথা সব বলে। তা শুনে শারদার তো মাথায় হাত। তার মানে তুমি খাঁটি বাঙালি বৌমা বেরুলে? এমনটা বলে শারদা অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তাড়াতাড়ি করে অনামিকা আর প্রসাদ শারদাকে তুলে তাকে গাড়িতে বসিয়ে কাছেরই একটা হাসপাতালে নিয়ে যায়। শারদাকে বিছানায় শুইয়ে দেওয়া হয়। ডাক্তারবাবু এসে পরীক্ষা করেন। এদিকে অনামিকা আর প্রসাদ খুব চিন্তিত ছিলেন। রমেশ যে অফিসে গেছিল, তাড়াতাড়ি করে অনামিকা ফোন করে তাকে সব কথা জানায়। রমেশও খুব চিন্তিত হয়ে নিজের বাইকে করে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছয়। অনামিকা আর প্রসাদ চিন্তিত হয়ে বিছানায় শুয়ে থাকা শারদার দিকে চেয়েছিল। ঠিক সে সময় রমেশও এসে পড়ে। অনামিকা রমেশকে সব কথা খুলে বলে। ততক্ষণে ডাক্তার অরবিন্দ শারদার সব রিপোর্টস নিয়ে সেখানে এসে পড়েন। বেশি চিন্তার কোনো কারণ নেই, এখন ওনার প্রাণের কোনো ভয় নেই। কিন্তু যদি ভবিষ্যতে সাবধানতা না নেওয়া হয় তাহলে হতে পারে যে ওনার কষ্ট আরও বাড়তে পারে, হঠাৎ করে আরও বেশি ব্যথা উঠতে পারে। দেখে মনে হচ্ছে যেটা শোনার ছিল না সেটা শুনে ফেলেছেন, বা যেটা দেখার ছিল না সেটা উনি দেখে ফেলেছেন। দেখেনি ডাক্তারবাবু, শুনেই ছিল। এভাবে প্রসাদ ডক্টর অরবিন্দকে বলে। সেটা যাই হোক, সেজন্যই এই কষ্টটা হয়েছে। আসলে ওনার হাড়টা একটু বেশি উইক, তার সাথে হতে পারে কোনো কথা নিয়ে চিন্তায় আছে। আপাতত ওমেগা 3 ট্যাবলেটস আমি লিখে দিচ্ছি, এটাকে খাওয়ান, আর যত সম্ভব এনাকে আপনি মাছ খাওয়ান, ডাক্তারবাবু বলেন। ডাক্তারবাবুর এই কথা শুনে টক করে শারদা নিজের চোখ খুলে চায়। তারপর এক ঘন্টা পরে তারা শারদাকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যায়। সেই দিন থেকে অনামিকা শারদার জন্য রান্না করতে শুরু করে। প্রত্যেক দিন, প্রত্যেকটা খাবারে, প্রত্যেকটা মিলে অনামিকা শারদার জন্য মাছ রান্না করে। শাশুড়িমার জন্য সে নিজে মাছ খাওয়া কমিয়ে দেয়, যাতে শাশুড়িমা বেশি করে মাছ খেতে পান। এই ছিল আমাদের বাঙালি বৌমা। নতুন গল্পের সাথে আবার দেখা হবে। নমস্কার। একটা খুবই অজপাড়া গা ছিল, সেখানে অনেক ঘরদোর ছিল, কিন্তু হঠাৎ করে জল ভরে যায়। তাও সেখানে লোকেরা থাকে আর নৌকে করে যাতায়াত করতে লাগে। রমেশ সেখানে নৌকো চালাত। সেখান থেকে যা টাকা পেত তা দিয়ে মা বাবা, শারদা প্রসাদ, স্ত্রী অনামিকা, বাচ্চারা হরিশ আর ভাবনার সে ভালোভাবে দেখাশোনা করত। একদিন তখন সন্ধেবেলা, খুব জোরে বৃষ্টি নেমে আসে, কারেন্ট চলে যায়। তাড়াতাড়ি তারা একটা ল্যাম্প জ্বালায়। রমেশ স্ত্রীর বানানো গরম গরম পকোড়ি খেতে খেতে পরিবারের সাথে গল্পগুজব করছিল। সেখানে বেশ হাসি ঠাট্টাও চলছিল। ঠিক সেই তরুণ বিশ্বাস নামের একটি চোর তাদের বাড়িতে ঢুকে পড়ে। তার এক হাতে ছিল বন্দুক আর অন্য হাতে ছিল একটা স্যুটকেস। তা দেখে সকলেই খুব ভয় পেয়ে যায়। দেখো বাবা, যদি তুমি চাও তাহলে বাচ্চাদের জন্য যা টাকা সঞ্চয় করে রেখেছি লেখাপড়ার জন্য সেটা নিয়ে নাও, কিন্তু আমাদের যেন কোনো ক্ষতি করো না, ভয় পেয়ে শারদা এভাবে বলে। ঠিক সেই সময় একজন কনস্টেবল খুব জোরে সিটি বাজাতে বাজাতে রমেশের বাড়ির দিকে আসে। হুইসল শুনে চোর ভয় পেয়ে যায় আর রমেশের মাথার কাছে এসে বন্দুক টিকিয়ে দেয়। পুলিশ না যাওয়া পর্যন্ত আমি এখানেই থাকব, আর কেউ পুলিশকে যদি খবর দিতে যায় মনে রাখবেন আপনাদের বাচ্চা আছে। এই বলে চোর ঘরের ভেতরে ঢুকে যায় আর পালঙ্কের নিচে লুকিয়ে পড়ে। সবাই খুব ভয়ভীত ছিল। সাব ইন্সপেক্টর কিশোর বাড়িতে ঢুকে আসেন, দেখেন সবাই খুব চিন্তিত রয়েছে। দেখুন, আমি খুব ভালো করে জানি যে চোর এসে আপনার বাড়িতেই লুকিয়ে আছে। আপনারা যদি নিজে বলে দেন কি কোথায় লুকিয়ে রেখেছেন তাহলে আমি ওকে এক্ষুনি নিয়ে যাবো এখান থেকে। আর যদি আমাকে খুঁজে বের করতে হয় তাহলে আপনাদের নামে কেস করে আপনাদের সকলকে জেলে পাঠিয়ে দেবো। এভাবে তিনি ভয় দেখিয়ে বলেন, কিন্তু কেউ আর নিজের মুখ খোলে না। সেটা দেখে ইন্সপেক্টর বাবু বোঝেন যে বাড়িতে চোর নেই এবং তিনি চুপচাপ সেখান থেকে চলে যান। তারপর রমেশ চোরটিকে পেছনে দরজা থেকে বাইরে বের করতে নিয়ে যায়। সেটা পুলিশ ইন্সপেক্টর দেখে ফেলে এবং তাদের দুজনকে অ্যারেস্ট করে নেওয়া হয়। স্যার, এটাতে আমার ভুল নেই, এনার সাথে আমার কোনো সম্পর্কই নেই। চোর যখন বাড়িতে ঢুকেছিল পুলিশকে খবর না দিয়ে তুমি পেছনে দরজা থেকে তাকে বাইরে বের করছো, এটাও খুব বড় একটা দোষ।
যতদিন না তুমি জেলে গিয়ে জেলে রুটি খাবে ততদিন তোমার শিক্ষা হবে না। এমনটা বলে পুলিশ জিপে বসিয়ে তাদের দুজনকে পুলিশ নিয়ে যায়। পরিবারের লোকেরা জানতে পারাতে কান্নাকাটি শুরু করে দেয়। পরের দিন পুলিশ স্টেশনে যখন সারদা আর অনামিকা নিজের ছেলে আর স্বামীকে দেখে, তারা দুজনেই সেখানে কান্নাকাটি করতে লাগে। তারা বলে তারা রমেশকে বেল করাবার চেষ্টায় আছে, কিন্তু রমেশের জেল আসাতে তাদের পরিবার চালানো খুব কষ্টকর হয়ে ওঠে। বৌমা, এবার তোমাকেই পরিবার চালাতে হবে। আমি কি করব বলুন তো, বাবা তো আছেন। তোমার বাবা 25 বছরের নন, 60 বছর বয়স তার। তার তো বয়স হয়েছে নাকি, নৌকো চালাতে পারবেন না। বাচ্চাদের লেখাপড়া আমাদের দায়িত্ব, সব এবার তোমার উপরেই মা। কিন্তু যে মা, কথাটাকে আগে শেষ তো করতে দাও। এখন তো আমাদের অনেক টাকার প্রয়োজন, রমেশের বেল করাতে হবে, তাই সব তোমারই দায়িত্ব। সারদার কথা শুনে অনামিকা চারিদিকের ভাবনা চিন্তা করে সে নৌকো চালাবার সিদ্ধান্তটা নেয়। প্রথম দিন যখন অনামিকা গিয়ে নৌকোয় দাঁড়ায়, তার পাশেরই রাজেশ নামের এক নৌকো চালক অনামিকাকে দেখে খুব হাসাহাসি করে। কি অনামিকা বৌদি, রমেশ তো চোরাদের সাহায্য করতে গেল, কিন্তু যদি আপনি চোরাদের সাহায্য করেন আপনার কোনো অসুবিধা হবে না, কি বলেন? এভাবে তাকে হেসে হেসে অপমান করে। অনামিকা নিজের রাগটাকে সংবরণ করার চেষ্টা করে আর নদীর তীরকে দেখে সে ভাবে, কাকু কাকিমারা এসো এসো, আজ তোমার নিজের লোকে নৌকো চালাবে, খুব সাবধানে আমি তোমাদেরকে নিয়ে যাব। এতদিন ভাবতাম সে আমাদের ছেলের মতন ভালো মানুষ ভেবে নৌকোয় চাপতাম, এবার জানতে পারলাম সে একটা মস্ত চোর, এই নৌকোয় চাপলে আমাদেরও যে পুলিশে ধরে নেবে। এমনটা বলে তিনি রাজেশের নৌকোয় গিয়ে চেপে বসেন। এভাবে সব গ্রামবাসীরা কোনো না কোনো কথাকে রাজেশের জেল যাওয়ার কথার সঙ্গে জুড়ে দিচ্ছিল। অনামিকা সকলকে অনেক অনুরোধ করা সত্ত্বেও কেউ আর তার নৌকোতে আসে না। এসব দেখে অনামিকা খুব দুঃখিত হয়ে নিজের নৌকোতে এসে বসে পড়ে। ঠিক সেই সময় সে দেখতে পায় এক বয়স্কা মহিলা জলে ডুবে যাচ্ছে। কেউ আছে, আমাকে বাঁচাও, ডুবে যাচ্ছি যে, আমাকে বাঁচাও। চিৎকার শুনতে পেয়ে অনামিকা চারিদিকে দেখতে লাগে। ঠিক সেই সময় অনামিকা দেখতে পায় জলের মধ্যে এক বয়স্কা মহিলা ডুবে যাচ্ছে আর প্রাণ বাঁচাবার জন্য অনুরোধ করছে। ব্যাস, তারপর একথাও সে ভুলে যায় যে সে সাঁতার কাটতে জানে না, আর সেই বয়স্কা মহিলাকে বাঁচাবার জন্য সে জলে ঝাঁপ দেয়। তখন তার মনে পড়ে সে তো সাঁতার কাটতে জানেই না, আর সে জলে ঝাঁপ দিয়ে দিয়েছে। হায় রে, এবার কি হবে, ওই বয়স্কা মহিলাকে বাঁচাবার জন্য আমি জলে লাফ দিলাম, আর আমি তো ভুলেই গেছিলাম আমি সাঁতার কাটতে জানি না, এবার আমাকে কে বাঁচাবে? কেউ আছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অনামিকাকে ওভাবে চিৎকার করতে দেখে সেই বয়স্কা মহিলা সাহস জোগিয়ে আগে বেড়ে আসে আর অনামিকাকে ডোবার থেকে বাঁচায়। ওদিকে অনামিকার নৌকোটিও জলের উপরে ভাসতে ভাসতে অন্যদিকে বয়ে চলে যায়। তুমি যখন সাঁতার জানো না, তুমি আমাকে কি করে বাঁচাতে মা? আপনি যে খুব কষ্টে ছিলেন, আপনি নিজের প্রাণ বাঁচাবার জন্য সবাইকে অনুরোধ করছিলেন, সব কথা ভুলে গিয়ে তখন আমি ঝাঁপ দিয়ে দিই। তোমার এই ভালো মনটা আমার মন জয় করেছে আজ। এমনটা বলে সেই বয়স্কা মহিলা দেবীর রূপ নেন। তাকে দেখে অনামিকা প্রণাম করে। আমার প্রাণ বাঁচাতে গিয়ে তুমি তোমার নৌকোটাকে আজ হারিয়েছ, তাই আমি তোমাকে কাগজের মায়াবী নৌকো দেব। তেনার বলা মাত্রই একটা কাগজের মায়াবী নৌকো জলে ভাসতে লাগে। দেখা মাত্রই অনামিকা খুব আনন্দিত হয়ে যায়। এটা তো কাগজের নৌকো, জলে ভিজে গেলে? তাই তো, আমি তোমাকে মায়াবী নৌকো দিয়েছি, তোমার কোনো অসুবিধা হবে না। এবার সকলে এসে তোমার নৌকোতেই বসবে, তুমি ভালো রোজগার করবে, নিজের পরিবারকে ভালোভাবে চালাবে, আর স্বামীকেও জেল থেকে বের করে আনবে। এই বলে মা দেবী অন্তর্ধান হয়ে যান। তারপর থেকে অনামিকা প্রত্যেক দিন সেই কাগজের মায়াবী নৌকোটা এনে নদীর পাড়ে লাগিয়ে দিত আর সকলে এসে তার নৌকোতে চেপে বসত। বিনা কোনো সমস্যাতে সেই কাগজের নৌকোটি তাদেরকে আর পার করতে লাগে, আর সব লোকেদের অনামিকার সেই মায়াবী নৌকোতে বসারই অভ্যেস হয়ে ওঠে। যে যাত্রীরা অনামিকা নৌকোয় এসে চেপে বসত
অনামিকার বলার আগেই তারা নিজেরাই এসে টাকা দিয়ে যেত। যে টাকা সে সেখান থেকে রোজগার করে তা দিয়ে ছেলেপুলেদের ভালো করে লেখাপড়া শেখায়, শাশুড়ি শ্বশুরের দেখাশোনা করে আর স্বামীকে বেলে বের করিয়ে আনার জন্য টাকাও সঞ্চয় করে। তারপর একদিন ভালো সময় দেখে সেসব টাকা নিয়ে গিয়ে সে স্বামীকে জেল থেকে বেলে বের করে নিয়ে আসে আর সকলে একসাথে আনন্দে সুখে জীবন কাটাতে লাগে।